কঠোর লকডাউনে চলছে বাংলাদেশ। প্রশাসন তথা সেনাবাহিনী তৎপর থাকার পরও একটা অংশের মানুষ মানছেন না কোভিড বিধি। সুবাদে প্রতিদিন বাড়ছে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা, ভাবনায় সবাই। কঠোর লকডাউনের অষ্টম দিন অতিবাহিত হল বৃহস্পতিবার বাংলাদেশে। রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনায় বেড়ে গেল। প্রধান সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও পাড়া মহল্লায় মানুষের অবাধ চলাচল লক্ষ্য করা গেল এদিন। খোলা দোকানপাট, বিভিন্ন স্থানে জটলা করে আড্ডা, পুরনো চেহারা ফের দেখা গেল এদিন বাংলাদেশে, যা মোটেও সুখকর নয়। কিন্তু নানা বয়সী মানুষের মাস্কের প্রতি অনীহা দেখা গেল এদিন। বাংলাদেশে দোকান মালিকদের সংগঠনের তরফে দুস্থদের মধ্যে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার সফিকুল ইসলাম বলছেন, মানুষ যদি মাস্ক ব্যবহার না করে তাহলে ফেরেস্তা এসে আমাদের রক্ষা করতে পারবে না। বাংলাদেশে ফের করোনায় আরও 199 জনের মৃত্যু হল এবং শনাক্ত 11,651 জন। এই মুহূর্তে করোনার হটস্পটে পরিণত বাংলাদেশ। করোনার ভয়ঙ্কর চিত্র ঢাকা বা নগর শহরে সীমাবদ্ধ নয়, গ্রামের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে একই চিত্র। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার 31.62%, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,792। সর্বোচ্চ মৃত্যুর তালিকায় ঢাকা বিভাগে 65, খুলনায় 55, চট্টগ্রামে 33 জন রয়েছে। একদিকে করোনায় 199 জনের মৃত্যু, দেশে একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গত 12 দিন ধরে করোনায় শতাধিক মৃত্যু দেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানালো। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,89,219 জনে। এক সপ্তাহে করোনায় মৃত্যু 1,000-এরও বেশি। গত 24 ঘন্টায় 36,850 নমুনায় শনাক্তের হার 31.62%। এ পর্যন্ত শনাক্তের মোট হার 14.41%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 5,844 জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যা 8,56,346 জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া 199 জনের মধ্যে ষাটোর্ধ 107 জন, এছাড়া 51 থেকে 60 বছরের মধ্যে 47 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 28 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 6 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 9 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 2 জন রয়েছে। মৃতদের মধ্যে পুরুষ 133 জন ও মহিলা ছিলেন 66 জন, যাদের মধ্যে বাড়িতে 12 জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারি পরিসংখ্যান অনুযায়ী 199 জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 65 জন, চট্টগ্রাম বিভাগে 37 জন, রাজশাহী বিভাগে 15 জন, খুলনা বিভাগে 55 জন, বরিশাল বিভাগে 3 জন, সিলেট বিভাগে 5 জন, রংপুর বিভাগে 9 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন মারা গেছেন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ থেকে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়েছিল। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।